নমস্কার বন্ধুরা, পিয়ালির রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি নিরামিষ ঘুগনির রেসিপি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন দেখে নেওয়া যাক নিরামিষ ঘুগনি বানানোর জন্য আমাদের কী কী উপকরণ লাগবে। এখানে আমি 1.5 কাপ মতন মটর আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি মটরটাকে একটা প্রেশার কুকারে ট্রান্সফার করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল এবং 1/2 চা চামচ মতন লবণ। মিডিয়াম ফ্লেমে মটরটাকে আমি 3 থেকে 4টে সিটি দিয়ে সিদ্ধ করে নেব। এটা লাস্ট সিটি পড়ল, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। গ্যাসের ফ্লেমটা অফ করে প্রেশার কুকারটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব, তারপর এটাকে আমি ওপেন করব। তো দেখুন প্রেশার কুকারটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি খুলে নিচ্ছি। মটরগুলো দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে দিলাম। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ সর্ষার তেল। সর্ষার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কুচিয়ে রাখা নারকেল। নারকেলটাকে আমি 1 মিনিট মতন একটু ভেজে নেব। নারকেলটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখছি। যেটুকু তেল বাকি আছে তার মধ্যে আমি আরও 3 টেবিল চামচ মতন তেল দিচ্ছি গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে যেতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, গোটা জিরে, 1টা তেজপাতা এবং 1টা শুকনো লঙ্কা। ফোড়নটাকে আমি একটুখানি সাঁতলে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা বড় সাইজের কুচিয়ে রাখা আলু, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। হলুদ দিয়ে আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা বড় সাইজের কুচিয়ে রাখা টমেটো। টমেটো দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে যোগ করছি স্বাদ অনুসারে লবণ, সেই সঙ্গে আদা এবং কাঁচা লঙ্কা বাটা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং সামান্য একটু চিনি। এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিট মতন লো ফ্লেমে রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুললাম। খুলে একবার আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে এটাকে আমি আবার ঢেকে দিলাম। মশলাটা দেখুন ভালো করে কষানো হয়ে গেছে, আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মটরটা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ফুটতে দেব। ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা নারকেলগুলো, দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ঢেকে আমি মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। যদি আপনারা ঝোলটা আরও শুকিয়ে নিতে চান তাহলে আরও শুকিয়ে নিতে পারেন। আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, তো আমি কিছু আলু এখানে একটু ক্রাশ করে দিচ্ছি যাতে ঝোলটা একটু গাঢ় হয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ মতন গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে এবার আমি এটা পরিবেশন করে দেব। ভীষণই সহজ একটা রেসিপি, নিরামিষ দিনের জন্য আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। তাহলে আজ আসি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।